कुमार गिरियास हमार चैनल जीवन जीवित जरा चोक करें सबा के शुभेच्छा दिए शुरू कर पत्रिका देखल एवं एक न्यूज़ और विभिन्न न्यूज़ एक देखल जेटा हे ऑस्ट्रेलिया 400 पायलट टीम मृत्युर खबर दिए एक पत्र पत्रिका न्यूज करा टीमगुल विश्वर जन्े एवं जीव वैचित्र्य खूब जरूरी एक प्राणी এবং এই প্রাণীগুলো প্রায় 7 মিটার লম্বা পর্যন্ত হয়ে থাকে প্রায় 3 টনের উপরে ওজন হয়ে থাকে এই প্রাণীগুলা এই তিমিগুলো পাইলট আকৃতির তিমি এবং এগুলা ডলফিন গোত্রীয় তিমি বলা যায় ডলফিনের সাথে ওরা চলাফেরা করে এবং এই অস্ট্রেলিয়ার দ্বীপ রাজ্যে তাসমানিয়া যে সমুদ্র সৈকতে আছে ওখানে তারা আটকে পড়েছে এমন একটি খবর পত্রপত্রিকায় ছড়া হয়েছে এবং যারা উদ্ধার করছেন এবং ওই অস্ট্রেলিয়ার যে উদ্ধারকর্মীরা আছেন তারা খুব দ্রুত উদ্ধারের জন্য চেষ্টা করছেন এবং প্রায় 50টি তিমিকে তারা সমুদ্র সৈকতে উদ্ধার করে সমুদ্র সৈকতে ফেরত দিতে পেরেছেন এবং বাকি 30-40টি আরও রয়েছে এবং বিজ্ঞানীরা ধারণা প্রথম করেছিলেন যে এটি হয়তো 200-250 তিমি হবে কিন্তু আসলে এর চেয়েও বেশি তারা যে ধারণা করেছিল এর চেয়েও বেশি তিমি এখন সমুদ্র সৈকতে আটকে পড়ে আছে এবং তারা উদ্ধারকর্মীরা যারা উদ্ধার করছেন উদ্ধার করতে যে তাদেরকে যথেষ্ট পরিমাণ বেগ পেতে হচ্ছে কারণ যখনই তারা উদ্ধার করছেন উদ্ধার করে একটা পর্যায়ে যখন নিয়ে যাচ্ছেন সমুদ্রের কাছাকাছি তখনই আবার সমুদ্রের ঢেউ এসে তাদেরকে আবার আগের জায়গায় ফেরত দিয়ে যাচ্ছে এবং কিছু কিছু যারা উদ্ধারকর্মী আছেন ওই উদ্ধারকর্মীরা যে তিমিগুলো এখনও ভালো অবস্থায় আছে তারা যারা আটকে পড়েছে তাদের গায়ে কাপড় দিয়ে তাদের গাটাকে ভিজিয়ে রাখার জন্য এবং তারা যেন সতেজ থাকে এমনভাবে তাদেরকে রাখা হচ্ছে এবং যারা বিজ্ঞানীরা বলছেন যে একটা তিমিকে অন্তত 3-4 দিন এভাবে বাঁচিয়ে রাখা সম্ভব অর্থাৎ যারা অস্ট্রেলিয়ার যে উদ্ধারকর্মীরা আছেন তারা যে পরিমাণ উদ্ধারকর্মী তাদেরকে কাজে নিয়োজিত আমরা আশা করব যে আর একটু বেশি যদি উদ্ধারকর্মী দেওয়া হয় তাহলে হয়তো তারা আরও দ্রুত তাদের তিমিগুলোকে সাগরে দিতে পারবেন আসলে এই তিমিগুলা এবং জীব বৈচিত্র্যকে রক্ষার জন্য এই ধরনের বড় বড় প্রাণী আমাদের বিশ্বের এবং সমুদ্রতে থাকা খুবই জরুরি বলে আমরা বিজ্ঞানীরা ধারণা করছেন এবং বিজ্ঞানীদের যে মতামতটা তারা বলছেন এই তিমিগুলো যদি তাদেরকে এই তিমিগুলো যতগুলো তিমি সমুদ্রে আছেন তার যদি এত একটা বিশাল অংশের তিমি যদি মারা যায় তাহলে হয়তো নিশ্চয়ই সাগরের অবস্থা খুব একটা ভালো পর্যায়ে নেই তারা মনে করছেন এবং কেন তারা এই তিমিগুলো সমুদ্রের উপরে এসে পড়ছেন এবং উপরে এসে চলে আসছে এটা আসলে তারা বিজ্ঞানীরা আবিষ্কার করার চেষ্টা করছেন তবে কোনো কোনো বিজ্ঞানী মনে করছেন যে তারা হয়তো পথ বলে তারা হয়তো এই দিকে চলে আসছে হয়তো তারা হয়তো একটা মানে দল বেঁধে চলার মতো একটা প্রাণী এবং এই প্রাণীগুলো একটা প্রাণী অথবা দুইটা প্রাণী হয়তো দিকে যাওয়া দরকার তাদের গতিটা হয়তো উল্টো দিকে অথবা অন্য কোনো দিকে ডাইভার্ট হওয়ার কারণে এর পিছনে পিছনে সবগুলো তিমি হয়তো চলে আসছে ভুলক্রমে এমন একটি ধারণা করছেন বিজ্ঞানীরা তবে যাই হোক আমরা আশা করবো যে আমরা যারা আছি আমরা তো আসলে তেমন কিছু করতে পারবো না ওটা পাওয়ার পরে আমরা মনের দিকে খুব কষ্টে আছি এবং যারা জীব বৈচিত্র্য নিয়ে কাজ করেন তারাও হয়তো খুব উদ্বিগ্ন এবং বিজ্ঞানীরাও উদ্বিগ্ন তাদেরকে কীভাবে আবার তাদের আগের জায়গায় ফেরত দেওয়া যায় তেমনটি তারা চেষ্টা করছেন এবং তারা বিভিন্ন বিজ্ঞানীদের সাথে কথাবার্তা বলছেন এবং আমরা যারা আছি আমাদের শুধু কাম্য এটাই অস্ট্রেলিয়ান যে সরকার আছেন যারা এই সমুদ্র সৈকতটিকে দেখাশোনা করেন তাদের কাছে শুধু অনুরোধ তারা যেন খুব দ্রুত তাদেরকে যেন তাদের অবস্থানে ফেরত দিতে পারেন এবং এই যে ফেরত দেওয়াটা শুধু নয় এবং তাদের পরবর্তীতে যেন এ ধরনের কোনো ঘটনার পরবর্তীতে না ঘটে যদি কোনো পরিবেশবিদরা তাদেরকে কোনো মতামত থাকেন তারা যেন ওই মতামতগুলো দিয়ে যেন তাদেরকে এই জীববৃত্ত থেকে রক্ষা করার চেষ্টা করেন তেমনটি আশা করছি তবে এই ধরনের ঘটনা ওখানে নাকি অনেক আগে একবার ঘটেছিল 1996 সালে সম্ভবত ওখানে এমন ঘটনা ঘটেছিল তবে এত সংখ্যক তিমি এমন দুর্ঘটনায় পতিত হয়নি এবারই হয়তো এই সর্বোচ্চ রেকর্ড করা হচ্ছে যে এটা এত সংখ্যক তিমি এখানে আটকা পড়েছে তবে শেষে শুধু এটুকু বলবো আপনারা সবাই সজাগ থাকবেন যেন এই ধরনের যে ঘটনাগুলো আছে এই ঘটনাগুলো যেন আর পুনরাবৃত্তি না ঘটে বিজ্ঞানের দিকে প্রতি আমার এইটুকু ধারণা এবং যারা সমুদ্র সৈকত নিয়ে এবং যারা জীব বৈচিত্র্য নিয়ে কাজ করেন তাদের প্রতিও আমার এই অনুরোধটুকু রইল তবে আমার চ্যানেল যারা দেখছেন দর্শক আজকে এই পর্যন্তই
আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন অথবা শেয়ার করবেন অথবা লাইক দিবেন, তাহলে আমি আরও নতুন নতুন খবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর বেশি কিছু বলবো না, এর পরবর্তী ফলো আপ যদি আমি একটু জানি তাহলে হয়তো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, অথবা আপনারা নিজেদের জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকে দেখলে হয়তো এই ধরনের ঘটনাগুলো আপনারা বুঝতে পারবেন। এ ছিল আমার আজকের বিদায়। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।